বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করা হবে জেনারেল ডিউটি পর্দে ওম্যান মিলিটারি পুলিশে তো এখানে বিলো অফিসার র্যাঙ্ক থাকবে অফিসার র্যাঙ্কের পরেই কিন্তু র্যাঙ্ক থাকবে এখানে মোট শূন্যপদ রয়েছে নিরানব্বইটা সোলজার জেনারেল ডিউটিতে যেখানে বলা হচ্ছে ওম্যান মিলিটারি পুলিশ ইন ইন্ডিয়ান আর্মি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হতে চলেছে সাতাশ জুলাই দু হাজার থেকে এটা চলবে একত্রিশে আগস্ট দুই হাজার পর্যন্ত অর্থাৎ এখনও কিন্তু এক মাস সময় রয়েছে আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং রেজিস্টার করার পরে যে র্যালিটা হবে সেটা আপাতত এই জায়গাগুলোর নাম এখানে দেওয়া হয়েছে আম্বালা লখনৌ জবলপুর ব্যাঙ্গালোর শিলং এবং পুনে এই জায়গাগুলো কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা হতে পারে এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেই। তো ক্যান্ডিডেট উইল বি স্ক্রিনড অ্যাজ পার কোয়ালিটিটিভ রিকোয়ারমেন্ট মেনশনড বিলো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিকে তাদের যাদের নম্বর বেশি থাকবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং স্ক্রিন তাদের মার্কসের উপর ডিপেন্ড করবে অর্থাৎ যারা বেশি নম্বর পাবে তাদেরকে কিন্তু আগে বাছাই করা হবে তো এখানে বলা হচ্ছে সোলজার জেনারেল ডিউটি ওম্যান মিলিটারি পুলিশ বয়স আপনারা দেখে দেখতে পাচ্ছেন এখানে যে সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের বয়সের যে ডেট রয়েছে ডেট অফ বার্থ সেটা রয়েছে পয়লা অক্টোবর উনিশশো থেকে পয়লা এপ্রিল দুই এই যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলোর মধ্যবর্তী সময়ে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম ফিজিক্যাল রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট লাগবে হাইট এবং বয়সের ক্ষেত্রে যতটা হওয়া দরকার ততটাই লাগবে ওয়েট এবং চেস্ট এক্সপেনশান দ্য ক্যান্ডিডেট শুড বি ক্যাপেবল অফ চেস্ট এক্সপেনশন অফ পাঁচ সেমি অর্থাৎ পাস সেমি কিন্তু চেস্ট অর্থাৎ বুকের ছাতি ফুলাতে হবে এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফাইড ইজ ম্যাট্রিক টেন্থ এস এস এল সি অর্থাৎ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করা যাবে উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন অ্যান্ড মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট মার্কস ইন ইস সাবজেক্ট স্টাডিড অ্যাট ম্যাট্রিক টেন্থ এসএসএলসি লেভেল উইদাউট মেনশনিং এনি স্পেসিক সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্টের ওপরে নাম্বার পেতে হবে এবং ওভারঅল মানে টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারে বেশি নাম্বার পেয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা শুধুমাত্র মহিলাদের জন্য এটা পুরুষদের জন্য এখনও বেরোয়নি যখনই পুরুষদের জন্য বেরোবে তখনই আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের যে বেলাইকনটা রয়েছে সেটা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে যেখানে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান হবে অর্থাৎ ষোলোশো মিটারের একটা রেস হবে যারা সাত মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করবে তাদেরকে গ্রুপ ওয়ানে অন্তর্ভুক্ত করা হবে এবং যারা আট মিনিটের মধ্যে কভার করবে তাদেরকে গ্রুপ টুয়ের অন্তর্ভুক্ত করা হবে এবং লং জাম্প হবে দশ ফিটের মধ্যে সেটা কোয়ালিফাই করতে হবে এবং হাই জাম্প হবে তিন ফিটের যেটা কোয়ালিফাই করতে হবে ক্যান্ডিডেটকে এরপরে আমরা নিচে দেখে নিই যে কি কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো দেখে নিব এবার দেখুন ডকুমেন্টের ব্যাপারে চলে আসি ডকুমেন্টে প্রথমে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে র্যালিতে ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা সেগুলো নিয়ে যাবেন এবং একটা ডোমিশিয়াল সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এসসি এস টি ও যে সার্টিফিকেটগুলো হয় সেই সার্টিফিকেটগুলো লাগবে রিলিজিয়ান সার্টিফিকেট যদি দরকার হয় তাহলে অবশ্যই লাগবে শিখ হিন্দুইজম মুসলিম খ্রিস্টান আপনারা দিয়ে দেবেন ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এনসিসি সার্টিফিকেট যদি থাকে এ বি অথবা সি সার্টিফিকেট তাহলে অবশ্যই খুবই ভালো হয় এবং রিলেশনশিপ সার্টিফিকেট যদি আপনি ডটার অফ কোনো এক্স ম্যানের যদি ডটার হন বা আদার যদি কোনো কোয়ালিফিকেশান আপনার থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো আপনার নিয়ে যাবেন এবং আনম্যারেড সার্টিফিকেট লাগবে এবং যে সকল ক্যান্ডিডেট যে ওম্যানগুলোকে ডিভোর্সি অথবা উইডো রয়েছেন তাদের ক্ষেত্রে ম্যারিট সার্টিফিকেট থাকতে হবে এবং তাদের যাতে কোনো বাচ্চা কাচ্চা না থাকে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো অ্যাপ্লিকেশানটা টোটালি হবে অনলাইনে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা করা যাবে সাতাইশ তারিখ থেকে শুরু হয়েছে সাতাইশে জুলাই এবং এটা চলবে একত্রিশে জুলাই পর্যন্ত এবং এই অ্যাপ্লিকেশানটা করা যাবে ইন্ডিয়ান আর্মির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ আপনারা এই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলেটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন